নবম শ্রেণীর গণিত কোষে দেখি পনেরো দশমিক দুই পাতা দুশো তেইশ এগারোর অঙ্কটা দেখো একটু আজকে আমরা দেখব শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে ওই ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোন অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্বা অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য যথাক্রমে দশ সেমি বারো সেমি ও আট সেমি হিসাব করে পিকিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল লিখি তাহলে শাকিল একটা সমবাহু ত্রিভুজ পিকিউ আর এঁকেছে তাহলে দেখে নাও কেমন করে করবো তাহলে শাকিল ধরো পিকিউ একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে দেখো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান এখন পি কিউ আর বলছে শাকিল এরকম একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে এবারে কি হচ্ছে বলছে যা ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ধরো অন্তঃস্থ মানে ভেতরের এখানে কোনো একটা বিন্দু থেকে ধরো এখানে মাঝে একটা বিন্দু থেকে ধরো এইটা একটা বিন্দু এই বিন্দুটার থেকে অন্তস্থ বিন্দুটার থেকে কি বলেছে অন্তঃস্থ বিন্দুটার থেকে অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব ধরো এইখান থেকে কি বাহুর উপর একটা লম্ব টেনেছে এখান থেকে পি আর বাহুর উপর একটা লম্বা টেনেছে আবার এখান থেকে ধরো পিকিউ বাহুর উপর একটা লম্ব টেনেছে ঠিক আছে তিনটে লম্বা টেনেছে এই লম্বগুলো ধর নাম দিয়ে দিলাম আমি যে তিনটে নম্বর টেনেছে একটার নাম ডি ই এফ এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই আর এটার নাম দিলাম এফ ডি ই এফ তিনটা লম্বা টেনেছে ঠিক আছে এইবারে দেখো কি বলেছে বলছি লম্ব টেনে অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির পর তিনটি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য দশ সেমি। দেখো তাদের একটা দৈর্ঘ্য ধরো এটা দশ সেমি দৈর্ঘ্য এর মাঝে নাম দিয়ে দিয়েছি এটা ও ঠিক আছে আচ্ছা দ একটা দশ সেমি একটা হচ্ছে বারো সেমি ধরো এটা হচ্ছে বারো সেমি ধরে নিলাম আর এটা হচ্ছে আট সেমি এই লম্বটা হচ্ছে আট সেমি ঠিক আছে তাহলে দেখো শাকিল এই অন্তঃস্থ বিন্দু ওটার থেকে বলছে কিউ আর বাহুর উপর একটা লম্ব টেনেছে যার নাম দিয়েছি ও ডি যেটা লম্বা হচ্ছে দুর্গ যার দুর্গ বারো সেমি আবার দেখো ও বিন্দু থেকে পি আর বাহুর উপর একটা লম্ব টেনেছে যার নাম হচ্ছে ওই যার দৈর্ঘ্য দশ সেমি আবার দেখো এই অন্তঃস্থ বিন্দুটা থেকে পি কিউ বাহুর উপর একটা লম্ব টেনেছে যার নাম হচ্ছে ওই যার দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এখন বলছে যে তাহলে এই পি কিউ আর ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে দেখো আমি এখন তার জন্য একটু অঙ্কন করতে হবে কি করছি না এই যে লম্বটা যেটা টেনেছে সেটা একটু সোজা সোজা দেখে এটাকে এই দিক দিয়ে বার যোগ করে দিলাম এটাকে এখানের সঙ্গে যোগ করে দিলাম আর এটাকে এখানের সঙ্গে যোগ করে দিলাম ঠিক আছে তাহলে দেখো প্রথমেই দেখো এই যে আবার তিনটে ত্রিভুজ তৈরি হয়ে গেছে কি একটা হচ্ছে পি ও কিউ আরেকটা হচ্ছে কিউ ও আর আরেকটা হচ্ছে ও আর ঠিক আছে আর ত্রিভুজটা আমার কী ত্রিভুজ ছিল প্রথমে মনে রাখতে হবে পিকিউ আর একটা সমবাহু ত্রিভুজ ছিল সমবাহু ত্রিভুজ যার আমি ধরে নিচ্ছি প্রথমে যে ত্রিভুজটা এই ত্রিভুজটা এঁকেছে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স তিনটে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ পিকিউ সমান এক্স কিউ আর সমান এক্স আর পি আর সমানও এক্স তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য যদি তাহলে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ তাহলে পি কিউ আর সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পি কিউ সমান কিউ আর সমান আমি কী লিখতে পারি পি আর সমান এক্স ধরি তারপরে সববাহুগুলোর ধৈর্য সমান সবগুলো হচ্ছে এক্স তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে অতএব ক্ষেত্রফল হবে ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি রুট তিন বাই চার রুট তিন বাই চার ইন্টু বাহু তার হোলস্কোয়ার সমান কত হচ্ছে রুট তিন বাই চার ইন্টু বাহু আমার আছে এক্স তাহলে এক্স তার হোল স্কয়ার সমান রুট তিন বাই চার সমান হচ্ছে রুট তিন এক্স স্কোয়ার বাই ফোর বর্গ সেমি তার প্রত্যেকটা বাহু দুর্গ আমি সেমি ধরছি ঠিক আছে তাহলে এটাও সেমি এটাও সেমি বেরিয়ে গেল তার ত্রিভুজের ক্ষেত্রফল আমার বেরিয়েছে একদিকে রুট তিন রুট তিন এক্স স্কোয়ার বাই চার বর্গ সেমি আমি অঙ্কনটা বলে দিয়েছি এখন আমরা নতুন ত্রিভুজ তিনটে করে পেয়েছি কী কী দেখো একটা বললাম যে পি ও কিউ একটা পেয়েছি কিউ ও আরেকটা আর ও আর তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে দেখো এই তাহলে প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেখো পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল দেখো পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তিনি জানি কি হাফ ভূমি ইন্টু উচ্চতা দেখো সমান কত একের দুই ভূমি আমার সব ধরা আছে এক্স উচ্চতা কত আছে আট দুই চারে আট সমান কত হলো চার এক্স বর্গ সেমি একটা পি কিউ পি ও কিউ এর ক্ষেত্রফল পেয়ে গেলাম চার এক্স বর্গসেমি আচ্ছা এবারে আবার একটা দেখো কিউর তাহলে এই কিউ আর কিউও আর কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত হচ্ছে কিউআ আর ত্রিভুজের ক্ষেত্রফল ওই একই সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান দেখো একের দুই ভূমি সবগুলো এক্স ধরা আছে এক্স উচ্চতা এটা কত পেয়েছি বারো দেওয়া আছে বারো পেয়েছি দুই ছয় বারো সমান কত হয়ে গেলো ছয় এক্স বর্গ সেমি ঠিক আছে আবার দেখো আরেকটা ত্রিভুজ কী পেয়েছি পিও আর আর তাহলে ত্রিভুজ পিওআর এই তিনটে ত্রিভুজ হয়েছে পিও আর ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এটাও হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান কত পেয়ে গেলাম দেখো সমান একের দুই ভূমি মানে পেয়েছি এক্স উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা হচ্ছে দশ তাহলে দুই পাঁচে দশ সমান হচ্ছে পাঁচ এক্স বর্গ সেমি তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলই পেয়ে গেলাম তাহলে এবার ত্রিভুজের তিনটে ত্রিভুজের মোট ক্ষেত্রফল কত হলো না ত্রি তিনটে ত্রিভুজের মোট ক্ষেত্রফল হলো যোগ করে দাও তাহলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল আমি মোট কত পেলাম না পিকিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম ক্ষেত্রফল সমান হচ্ছে চার এক্স একটা পেচার একটা ছয় এক্স পেয়েছি আর একটা পাঁচ এক্স পেয়েছি সমান কত পেয়েছি ছয় চারে দশ আর পাঁচ পনেরো এক্স বর্গ সেমি তাহলে দেখো পিকিউ আরেক তখন আমি আর তিনটে ওই পিকিউ আর এই ত্রিভুজটাকে এই ত্রিভুজটাকে প্রথমে আমি ক্ষেত্রফল বার কর বার করলাম সমবাহ ত্রিভুজের ক্ষেত্রবল বের করে নিলাম এটাও এক্স এটাও এক্স এক্স এটাও এক্সমান রুট তিন বাই চার গণিত নিতো বাহুতার হোল স্কোয়ার করে রুট তিন বাই চার বাহু তার হোল স্কোয়ার সমুট তিন বাই চার এক্সে স্কোয়ার পেয়েছি আবার দেখলাম যখন ওই অঙ্কনটা করার পর এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ তাদের কত তোমার বর্গ সেমি তাহলে আমি কি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে কি লিখতে পারি না শর্তানুসারে রুট তিন বাই চার রুট তিন বাই চার এক্স স্কোয়ার সমান হচ্ছে পনেরো এক্স দুটো ক্ষেত্রফলই সমান ঠিক আছে এবারে এই এক্সটা যদি কেটে দিলাম এক্স স্কোয়ার থেকে একটা এক্সকোয়ার দিলে একটা এক্স করে থাকে তাহলে আমি সংক্ষেপে রুট তিন বাই চার এক সমান হচ্ছে পনেরো বা এক সমান আমি কত লিখতে পারি এক সমান হচ্ছে পনেরো গণিত চার বাই রুট তিন দেখো তাহলে কত কাটাকাটি যাচ্ছে না সমান চার পনেরো ষাট বাই রুট তিন ঠিক আছে এবার করণীয় নিরসন করতে হবে ষাট বাই রুট তিন করণীয় নিরসনের কী নিয়ম উপরের অঙ্কটা যা আছে তাই থাকবে নিচের রুটটা উপরে একবার ইন্টু দিয়ে লিখতে হবে আর নিচের রুটটাকে দুবার লিখতে হবে সমান কত হয়ে গেল দেখো সমান ষাট রুট তিন বাই দুটো রুট তিনের জন্য একটা তিন তিন কুড়ি ষাট সমান হচ্ছে কুড়ি রুট তিন সেমি তাহলে কী হলো সমবাহুদুজের প্রতিটা বাহুদৈর্ঘ্য আমি পেয়ে গেলাম এক সমান হচ্ছে কুড়ি রুট তিন সেমি সমবাহ ত্রিভুজের প্রতিটা বাহু হল কত কুড়ি রুটতিন সেমি এবার আমাকে কী বার করতে বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল পিকিউ আর ত্রিভুজটার ক্ষেত্রফল অতএব কিউ আর সমবাহু সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমরা কী জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট তিন বাই চার গণিত বাহু তার হোল স্কোয়ার সমান বাহুটা আমরা পেয়ে গেছি এক্সের মানটা রুট তিন বাই চার গণিত কত হয়েছে কুড়ি রুট তিন বাহু পেয়ে গেছি তিনটে বাহুই এক্সের মান বেরিয়েছে সমান রুট তিন বাই চার গণিত কুড়ি রুট তিন গণিত কুড়ি রুট তিন কেন তো ওই স্কোয়ার আছে বলে এবার কাটাকাটি করলাম চার পাঁচে কুড়ি তাকে উপরের সংখ্যা কত পাচ্ছি এখানে পাঁচ পেয়েছি এখানে কুড়ি পেয়েছি কুড়ি পাঁচ কুড়ি একশো আর এই রুট তিন আর রুট তিন তাহলে একশো লিখলাম আর দুটো রুট তিনের জন্য একটা পূর্ণ সংখ্যা তিন লিখতে পারি আর একটা রুট তিন ফাঁকা পড়ে থাকছে সমান তিনশো রুট তিন বর্গ সেমি তাহলে আমার এই এই সমবাহূত্রিভুজটার ক্ষেত্রফল কি দাঁড়ালো তাহলে এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান তিনশো রুট তিন বর্গ সেমি একটু দেখে নাও দেখো একবারে সহজ অঙ্ক বুঝে বুঝে করলে কিচ্ছু নেই ঠিক আছে একটু বড়ো হলো ঠিক আছে এবারে দেখো পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কি বলেছে এগারোটা হয়ে গেল এবার বারোটা দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমুদ্রীবাহু ত্রিভুজের সমান এই বারোটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করেই লেখ তাহলে একটি সমদ্দ্রী বাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে কুড়ি সেমি তাহলে নাও এটা একটা সমুদ্রী বাহু ত্রিভুজ দেখো একটা সমুদ্রী বাহু ত্রিভুজ মানে কি যার দুটো বাহু সমান এটা একটা সমুদ্রী বাহু ত্রিভুজ ধরলাম এই দেখো এটা একটা সমদ্দি বাহু ত্রিভুজ ঠিক আছে এটা একটা সমুদ্রী বাহু ত্রিভুজ আমি সমুদ্রী বাহু ত্রিভুজটার নাম দিলাম এ বি সি এর সমান বাহু দুটো কে কে কুড়ি সেমি কে কে এই ধরে নিলাম এবিটা হচ্ছে এইটা কুড়ি সেমি আর বিসিটাও ধরে নিলাম কুড়ি সেমি তাহলে এই বাহুটাও কুড়ি সেমি এই বাহুটাও কুড়ি সেমি ঠিক আছে বলেছে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি বলেছে সমান বাহুদ্বয়ের বাহুদ্বয়ের বাহুদ্য়ের প্রত্যেকটি ধরবে কুড়ি সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এই বাহুটার এই বাহুটার মাঝে যে কোনটা তৈরি হয়েছে এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে আমি একটা অঙ্কন করব কি করব। না দেখো এই কোনটা এই করবো কি এইখান থেকে এ বাহুটার এ বিন্দুটার থেকে এই বিসি বাহুটার উপর একটা লম্ব টানলাম ধরো এই লম্বটা এটার নাম দিলাম হয়তো ডি এডি লম্ব টেনে দিলাম ঠিক আছে এডি লম্ব টানলাম ঠিক আছে তাহলে যখন এডি লম্ব টেনে নিলাম দেখো আমার এটা একটা সমকোণী সমকোণী ত্রিভুজ হয়ে গেছে লম্ববাণী সমকোণ এইখানে নব্বই ডিগ্রি তাহলে এই কোণটা হচ্ছে কত নব্বই ডিগ্রি যেহেতু লম্ব টেনেছি আর এটা পঁয়তাল্লিশ দেওয়া আছে তাহলে এটা কত হবে এটাও পঁয়তাল্লিশ কারণ তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে এটা নব্বই হয়ে গেলে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ তাহলে কী জানো তো নিয়ম হচ্ছে যদি কোনো ত্রিভুজের এই দুটো কোন সমান হয় আর ওটা তাহলে কী হয় এই যে বাহুটা অর্থাৎ এডি বাহুটা আর এই বিডি বাহুটা অর্থাৎ লম্বটা আর ভূমিটার দৈর্ঘ্য কী হয় সবসময় সমান হয় ঠিক আছে তাহলে দেখো আমাকে আমি কি করতে পারি কথা আমার দেখো আমি এডি এডির দৈর্ঘ্য জানিনি ঠিক আছে তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে কী লিখতে পারি এডি স্কোয়ার যুক্ত এডি যুক্ত বিডি স্কোয়ার দেখো এই যে লম্বা স্কোয়ার এটা ভূমি লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে এবি বি স্কোয়ার ঠিক আছে এবার এডির মাপ আমি জানি না এডির মাপ জানি না কিছু আমি এটা ধরতে পারি বা এডি প্লাস বিডি স্কোয়ার লিখে দিতে পারি তাহলে দেখো তাহলে আবার লিখলাম এডি স্কোয়ার যুক্ত বিডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার স্কয়ার স্কোয়ার এবির মান হচ্ছে কত কুড়ি তাহলে কুড়ি তার হোল স্কোয়ার কিন্তু আমরা এটা আবার জানি যে এডির মাপটা যা হবে বিডির মাপটাও তাই হবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি যদি এডির মাপটা যা হবে এটাও তাই হবে নিয়ম অনুযায়ী তাহলে এইটাকে আমি ধরে নিলাম এক্স তাহলে এটাও এক্স তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে কত কুড়ি তার হোল স্কোয়ার সমান কত যোগ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার সমান হচ্ছে কত কুড়ি কুড়ি চারশো তাহলে এক্সের স্কোয়ার সমান কত হলো চারশো বাই চারশো বাই দুই দুশো হয়ে গেল তাহলে এক্সের স্কোয়ার সমান কত পেয়ে গেলাম এক্সের স্কোয়ার সমান হয়ে গেলাম দুশো তাহলে এক সমান কত হবে এক সমান হচ্ছে রুটোভার অফ দুশো রুটোভার অফ দুশো মানে কত দশ রুট তিন দেখ দশ রুটের যদি কাউন্ট করতে হয় দশ গণিত দশ 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 সঙ্গে একশো গণিত দুই দেখো দুটো দশের জন্য একটা দশ বাইরে পড়ে গেল দশ রুট দুই তাহলে আমি কী পেয়ে গেলাম দেখো যেটা পেয়ে গেলাম তাহলে এই মাপটা পেয়ে গেলাম দশ রুট দুই অর্থাৎ উচ্চতালে যেটা আছে হাইটটা সেটা পেয়ে গেছি দশ রুট দুই সেমি কারণ যেহেতু সব সেমিতে শিক্ষকগুলো আছে ঠিক আছে তাহলে আমাকে বার করতে হবে কাকে বান আমি আমাকে বার করতে পারি যে ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তার মানে আমি লিখে দিতে পারি এবি সমান এডি এখানে লিখতে পারি কি দেখো এবি এই এবি নয় এডি এডি সমান বিডি সমান কী পেলাম দশ রুট দুই সেমি ঠিক আছে তাহলে কী হলো ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান এক দুই গণিত ভূমি গণিত উচ্চতা সমান দেখো একের দুই গণিত ভূমি ভূমিটার মাপামি জানি কুড়ি গণিত এই মাত্র পেলাম কত দশ রুট দুই দশ রুট দুই দুই দশে কুড়ি সমান কত হল দেখো দশ দশ একশো রুট দুই একশো রুট দুই ঠিক আছে বর্গ তাহলে ত্রিভুজার ক্ষেত্রফল অতএব ত্রিভুজির ক্ষেত্রফল সমান অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান একশো রুট দুই বর্গ ঠিক আছে দেখে নাও ভালো করে কিচ্ছু নেই একবারে সহযোগ্য শুধু বলেছে একটা অঙ্কন করেছি এ বিসি বাহুর উপর আমি একটা লম্ব এডি টেনেছি এডি যখনই দিয়ে বলেছে আর ওই এই যে প্রথমে যে দুটো সমান বাহু দুটোর মাঝের কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি আছে আর যখন এটা এর উপর লম্ব টেনেছি কারণ এই কোনটা হয়ে গেছে নব্বই ডিগ্রি এটাই যদি নব্বই ডিগ্রি হয় এটাই যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি তুল তিনটি কোণের সমস্ত হচ্ছে দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই যুক্ত পঁয়তাল্লিশ যুক্ত একশো আশি মাইনাস নব্বই যুক্ত পঁয়তাল্লিশ মানে একশো পঁয়ত্রিশ তাহলে একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ মানে পঁয়তাল্লিশ তাহলে এই কোণটা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তখনই আমরা বুঝতে পারলাম যে এডি বাহর্ঘ্য যা আছে বিডি বা হুদৈর্ঘ্য তাই ঠিক আছে ধন্যবাদ দেখে যাও তাহলে বুঝতে পারবে সহজে পরপর অঙ্ক দেবো এবং সহজভাবে দেবো ধন্যবাদ